अपनी तरफ हेलो माय लवली व्यूअर्स, अस्सलामु अलैकुम। बांग्लादेशी मामलैंड एखन दुपुर 12টা বাজে। আদিয়ান তার স্যান্ড নিয়ে খেলতে বসেছে, তো আমাকে বলছে ওর সাথে যেন আমি একটু খেলি। তো ওর সাথে আমি কিছুক্ষণ সময় দিলাম। আর আমার হাজবেন্ড বাসায় বসে এখন অফিস করে, অফিসে এখন যাচ্ছে না। যখন খুব ইম্পর্টেন্ট কাজ থাকে তখন যায়, তাছাড়া বাসায় বসে এখন অফিস করছে। আদ্রিতা আদ্রিতার রুমে, আদ্রিতার অনলাইন ক্লাস হয়। আয়াজ আয়াজের রুমে, আয়াজও সকালবেলা ওর অ্যাসেম্বলি ছিল, অনলাইনে টিচার আসছিল। এখন ওর ফ্রেন্ডের সাথে ও গেমস খেলছে। আয়াজের কিন্তু একটাই ফ্রেন্ড, ওর বেশি ফ্রেন্ড হয় না। আর আদিয়ানকে আমি একটু সময় দিচ্ছি, কারণ সেম এজে না হলে দেখা যায় ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় না। যেমন আদিয়ান একরকম চায়, আয়াজ আরেক রকম চায়, আদ্রিতা আরেক রকম চায়। তো আদিয়ানকে মাঝে মধ্যে আমরাই বেশি সময় দিই। আর আজকে দুপুরে রান্না একটু পরে শুরু করে দিব। আসলে বাসায় অনেক কাজ থাকে, সব কাজ আপনাদের সাথে শেয়ার করা হয় না সত্যি কথা যেটা, কারণ সব কাজ যদি ভিডিও করতেই যেতাম তাহলে কিন্তু মনে হয় না সুস্থ থাকতাম, কারণ কাজের সাথে সাথে ভিডিও করা অসুস্থ হয়ে যেতাম। তাই যতটুকু রিল্যাক্সভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি অতটুকুই মনে হয় ভালো লাগে। তো বাচ্চাদের দুপুরে খাবার দিয়ে জোহরের নামাজ পড়ে আমি রান্না করতে চলে আসলাম। গতকালই আমাদের রান্না আছে কিছু, তারপরও আজকে একটু করলা ভাজি করছি, একটু স্যালমন মাছ রান্না করব ফুলকপি আর আলু দিয়ে, আর ডাল রান্না করব। এই তো, করলা যখন ভাজি করবেন তখন অবশ্যই মনে রাখবেন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু করলাটা তেতো হয়ে যায়, তাই চুলোর জ্বাল কমিয়ে আমি এখানে তেলে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি করলার মধ্যে অনেকগুলো। রসুন দিলে করলা ভাজি আমার খুব ভালো লাগে। কাঁচামরিচ দিয়েছি আর ধনে গুঁড়ো অল্প একটু দিয়েছি, হাফ টিস্পুনের মতো, তাহলে সেই করলা ভাজিটা খেতে খুবই ভালো লাগে। স্যালমন মাছ রান্না করেছি। ও আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতেই হয়, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডে কিছুদিন আগে বলেছিল যে ওর গুঁড়া মরিচে সমস্যা হয় না বা তেলে সমস্যা। যারা যারা ব্লগটা দেখেছেন তাদের হয়তো বা মনে আছে, কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে না, তোমার কিন্তু অ্যাসিডিটি, সেজন্য তুমি খেতে পারছো না। কিন্তু সে আমার কথাই কিন্তু ফেরত আসছে, ও এখন বলছে যে হ্যাঁ গুঁড়া মরিচে সমস্যা, গুঁড়া মরিচ দিও না। এখন কিন্তু আর তরকারিতে গুঁড়া মরিচ দিচ্ছি না, তাই তরকারি আবার সাদা সাদা হয়ে গেছে। কারণ আমি কিন্তু এই সাদা সাদা করেই রান্নাটা শুরু করেছিলাম যেন সুস্থ থাকে। ও বলছে যে না, আগেই ভালো ছিল, এখন তেলেরও সমস্যা নেই, গুঁড়া মরিচেরই সমস্যা বোঝাই যাচ্ছে। তাই আজকের তরকারি এবং কয়েকদিন ধরে আমি একটু সাদা সাদা করে রান্না শুরু করে দিয়েছি। আমার রান্না শেষ, আমি ইফতারের জন্য খিচুড়িও রান্না করে রাখলাম। আজকে খিচুড়ি খাবে আমার হাজবেন্ড, গরুর গোস্ত খাবে আর ডিম ভাজি করব। তো ইফতারের টাইমে আমি আপনাদের দেখাবো। আজকে খুবই সুস্বাদু দুটো ডেজার্ট বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ডেজার্ট দুটো আপনারা ঈদেও রান্না করতে পারবেন। একটা বাটিতে আমি হাফ কাপ সাবুদানা ভিজিয়ে রাখলাম 20 মিনিটের জন্য। এখন আমি অন্য একটা প্যানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাপ পানি। এখন জেলো বানাবো। আপনারা চাইলে আগার আগার পাউডার দিয়েও জেলোটা বানিয়ে নিতে পারেন, খুবই সহজ আগার আগার পাউডার দিয়ে জেলো বানানো। আমি এখানে রেডিমেড জেলোটা ব্যবহার করছি। আমি হাফ কাপ পানির জন্য এখানে 2 টেবিল স্পুন পরিমাপ জেলো পাউডার দিয়ে দিলাম। এখন যখন দেখব বলক চলে আসছে ঠিক তখনই এটা সেট করার জন্য একটা বাটিতে রেখে দিব 10-15 মিনিটের জন্য। বলক চলে আসছে, এখন আমি একটা বাটিতে জেলিটা ঢেলে নিচ্ছি। এখন আরেকটা কালারের জেলো বানিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি হাফ কাপ পানির মধ্যে আমি 2-3 টেবিল স্পুন পরিমাণ জেলো পাউডারটা দিয়ে দিলাম। এখন বলক চলে আসলে তারপর একটা বাটিতে সেট করতে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এখন সাবুদানাটাকে আমি সেদ্ধ করে নেব। তাই একটা প্যানে আমি
পানি গরম করতে দিয়ে দিলাম। পানিটা বলক চলে আসলে সাবুদানাটাকে আমি দিয়ে দিব। এখন সাবুদানাটা আমি একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এই বলক তোলা পানির মধ্যে দিয়ে দিলাম। এখন কয়েকবার নেড়ে নিতে হবে, তা না হলে সাবুদানা আবার কি বলে জমাট বেঁধে যেতে পারে। তাই নেড়ে নেড়ে সাবুদানাটাকে সেদ্ধ করে নিতে হবে। এবং যখন দেখবেন সাবুদানার কালারটা একদম স্বচ্ছ কালার হয়ে আসছে, ঠিক তখনই মনে হবে যে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এখনও কিন্তু একদম সাদা কালারটা আছে। যখন দেখবে একদম ওয়াটার কালার, মানে পানির মতো কালার হয়ে আসছে, ঠিক তখনই মনে হবে যে সাবুদানাটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সাবুদানাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখন সাবুদানাটাকে নামিয়ে নেব এবং একটা চালনির মধ্যে ঠিক এভাবে দিয়ে চেলে তারপর ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে, তা না হলে সাবুদানাটা জমাট বেঁধে যাবে। তো এখন আমি একটা মালাই বানাবো। আমার কিন্তু অনেক কিছু রেডি হয়ে গেল। আমি জেলো বানিয়ে নিলাম, সাবুদানাটাকে রেডি করে নিলাম, এখন মালাইটা বানাচ্ছি। আমি এখানে এক কাপ হোল মিল্ক দিয়ে দিলাম, দিয়ে দিব এক কাপ এভাপোরেট মিল্ক। আমরা যারা দেশের বাইরে থাকি এভাপোরেট মিল্কটা কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। এভাপোরেট মিল্ক অর্থ হচ্ছে দুধটা ঘন করে রাখা, সেটাকেই বলে এভাপোরেট মিল্ক। আর বাংলাদেশে যারা আছেন তারা দুধটাকে আর একটু বেশি পরিমাণে দিয়ে জাল দিয়ে ঘন করে নিলেই হবে। তো এভাপোরেট মিল্ক দিয়ে দিলাম। এখন সাথে দিয়ে দিব 4 টেবিল স্পুন পরিমাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক কীভাবে হাতে তৈরি করতে হয় খুবই সহজে, সে রেসিপিটা আমার আরেকটা চ্যানেল মুন্নির রান্নাবান্নাতে আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, যদি কেউ শিখতে চান তাহলে কিন্তু শিখে নিতে পারেন। তো কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আর এই দুধটার মধ্যে বলক নিয়ে আসব না, জাস্ট একটু গরম করে নেব সবগুলো আইটেম, কারণ কনডেন্স মিল্কটা কিন্তু একটু ঘন থাকে। তো আমি চাচ্ছি যে একটু গরম হয়ে গেলে কনডেন্স মিল্কটাও গলে গেল এবং আমার মালাইটাও কিন্তু রেডি হয়ে গেল। আর যারা এভাপোরেট মিল্ক দিচ্ছেন না, শুধু লিকুইড মিল্ক দিয়ে মালাই করতে যাচ্ছেন, তারা লিকুইড মিল্কের সাথে অবশ্যই 4-5 টেবিল চামচ পাউডার মিল্ক সাথে অ্যাড করে মালাইটা করে নিতে পারবেন। তো হয়ে গেল আমার মালাই তৈরি। এখন আমি এটা নামিয়ে নেব আর কিছুক্ষণ জাল দেওয়ার পর। এদিকে জেলোটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি জেলোটা নাইফ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে আমি সবুজ কালার এবং লাল কালার দুটো জেলোই কেটে একসাথে একটা প্লেটে করে রেখে দেব। এখন আমি ফাইনালি সাবুদানা কোকোনাট সালাড ড্রিঙ্কসটা বানিয়ে নিব। আমি একটা বাটিতে মালাইটা নিয়ে নিলাম, যেটা দুধ জাল দিয়ে বানিয়েছিলাম, সাথে একটা বানানা ছোট ছোট পিস করে কেটে দিলাম। এখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাপ নারিকেল কোরানো। এটা আমি গ্রেটার দিয়ে করেছি, তাই এরকম হয়েছে সাইজগুলো। আর যেহেতু এটা একটা সালাড ড্রিঙ্কস এবং বিভিন্ন রকম ডিজাইন করে সব কিছু দিতে হবে, এখন এর সাথে আমি জেলোগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সাবুদানা। সাবুদানাটা তো দেখলেনই কিভাবে প্রসেস করে রেখেছি। সাবুদানা দিয়ে দেওয়ার পর আমি এর সাথে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাপ রোজ ওয়াটার। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে রেডি হয়ে গেল আমার সাবুদানা কোকোনাট সালাদ। খুবই টেস্টি এই সাবুদানা কোকোনাট সালাদ। এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এরকম একদম স্বচ্ছ গ্লাসে যদি সার্ভ করেন দেখতে কিন্তু ভালো লাগবে। প্রথম যদি খাবার দেখতে ভালো লাগে তাহলে কিন্তু খেতেও সেটা ভালো লাগবে। তো আমি ঠিক এভাবে প্রত্যেকটা গ্লাসে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। এখন বাদাম কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা এই সাবুদানা কোকোনাট সালাডটা যদি বানান, সত্যি আপনাদের বলতে হবে যে খুবই পারফেক্ট একটা রেসিপি, এবং আপনাদের বাসায় অতিথি আসলে সবাই খুবই পছন্দ করবে। তো আমি চাইবো ঈদের দিন আপনারা এই ডেজার্টটা বানাবেন এবং
অতিথিদের খুশি করিয়ে দেবেন। এই তো হয়ে গেল আমার খুবই সুস্বাদু সাবুদানা কোকোনাট সালাদ। তো এখন আমি আরেকটা রেসিপি বানিয়ে নেব, সেজন্য একটা প্যানে দিয়ে দিলাম এক কাপ হোল মিল্ক, এক কাপ এভাপোরেট মিল্ক, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাপ কনডেন্স মিল্ক। এখন সব কিছু খুব ভালোভাবে জাল দিয়ে একটা মালাই করে নেব। আর আপনারা যদি এভাপোরেট মিল্কটা দিতে না চান, সেক্ষেত্রে পাউডার মিল্ক এবং হোল মিল্ক দিলেও করে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 2 এলাচ। এখন 10-15 মিনিটের মতো জাল দিব, তারপর যখন দেখব ঘন হয়ে আসছে তখন এর মধ্যে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি, আর বাদামটা আমি 1 টিস্পুন ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এখান থেকে অর্ধেক বাদাম আমি মালাইয়ের সাথে জাল দিয়ে নিব, আর অর্ধেক বাদাম আমি রেখে দিব ফাইনালি ডেকোরেশন করার জন্য। মালাইটা রেডি হয়ে গেছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কেওড়া জল। আপনাদের ঘরে যা আছে সেটাই দিতে পারেন, গোলাপ জল থাকলে গোলাপ জল দেওয়া যাবে, আমি কেওড়া জল ছিল তাই কেওড়া জলটা দিয়ে দিলাম। এখন আমি মালাইটা অন্য চুলোতে নিয়ে যাব, আর এর সাথে আমি আজকে পাউরুটি দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। এটা হচ্ছে পাউরুটি শাহি টুকরা রেসিপি, এবং খুবই সিম্পল হলেও যদি আপনারা বানিয়ে খান দেখবেন খুবই অসাধারণ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। তো মালাইটা অন্য চুলোতে নিয়ে গিয়ে এখন পাউরুটিগুলো আমি কেটে পিস করে নেব। ঠিক এভাবে একটা পাউরুটি চারপাশ কেটে তারপর ত্রিভুজ আকারে ভাগ করে নিচ্ছি। এভাবে আমি এখন সবগুলো পাউরুটি কেটে নেব। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 ডিম, আর সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাপ চিনি। ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব, তারপর পাউরুটিগুলো ডিমের মিশ্রণে চুবিয়ে আমি ভেজে নেব। ভাজার জন্য একটা প্যানে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের মধ্যে এই পাউরুটির পিসগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো ঘিটা দেওয়ার পর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাউরুটি পিস দুটো দুটো করে ভেজে নেব। ঠিক এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমি পাউরুটি পিসগুলো তুলে নেব। তো এভাবে ব্রাউন কালার করে সবগুলো পাউরুটির পিস আমি এখন ভেজে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম, এবং একইভাবে পাউরুটিগুলো সাজাতে হবে, মানে একই প্যাটার্নে সাজিয়ে নিতে হবে। এর উপরে আমি মালাইটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আগে বাদাম ভেজেছিলাম, অর্ধেক বাদাম রেখে দিয়েছিলাম, সেই অর্ধেক বাদাম এখন ওপর দিয়ে দিয়ে সাজিয়ে দেব। হয়ে গেল আমার হাজবেন্ডের পছন্দের পাউরুটি শাহি টুকরা, খেতে সত্যি খুবই সুস্বাদু। আজকে ইফতারের জন্য সব কিছু সাজিয়ে নিলাম, খিচুড়ি, গরুর গোস্ত ভোনা, ডিম ভাজা, আচার, খেজুর, আর আজকে যে দুটো রেসিপি বানিয়েছি সে দুটো, আর সাথে মুড়ি, শরবত, আজকে লেবুর শরবত বানিয়েছি। তো আমি এখন সাবুদানা সেই সালাডটা টেস্ট করছি, খুবই সুস্বাদু হয়েছে। এখন ইফতার শেষ, মাগরিবের নামাজ পড়ে কিচেনে চলে আসলাম। অনেক কাজ থাকে ইফতারের পরে, অনেকে জানতে চেয়েছিলেন ইফতারের পরে কি করি। তো এখন সবগুলো থালা বাসন ধুয়ে নেব। থালা বাসন ধুয়ে নেওয়ার পর আমি পুদিনা পাতা দিয়ে 1 কাপ চা খাবো। এটা আমি প্রত্যেক দিনই করি গরম পানিতে। জাস্ট আমার কাছে শুকনো পুদিনা পাতা আছে, মানে একদম ড্রাই পুদিনা পাতা, সেগুলো দিয়ে আমি 1 কাপ চা খেয়ে নিই। তারপর বাচ্চাদের একটু সময় দিব, তারপর রাতে বাচ্চাদের খাওয়া থাকবে, ওদের খাইয়ে দাঁত ব্রাশ করে ঘুম পাড়িয়ে দিব, আমাদের নামাজ কালাম আছে, তারপর গিয়ে রাতে ঘুমাতে যাব। এ হচ্ছে ইফতারের পরের কাজ। থালা বাসন ধুয়ে নেওয়ার পর আমি একটা ড্রাই কাপড় দিয়ে সবগুলো থালা বাসন এখন মুছে নেব। তাহলে আপনার
একটা বাজে একটা স্মেল আসে সেটা আর আসবে না। থালা বাসন বা হাঁড়ি পাতিল যাই ধুন না কেন, ঠিক এভাবে ড্রাই কাপড় দিয়ে মুছে নেবেন, সবসময় জিনিসপত্র খুব ভালো থাকবে। তো আমার কাজ প্রায় শেষের দিকে, কিচেন পুরোপুরি ক্লিন হয়ে গেছে, এখন আমি নিজের জন্য কিছুটা সময় বের করে নেব। কিচেন পুরোপুরি ক্লিন হয়ে গেল, এখন এক কাপ গরম পানির মধ্যে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি, তারপর সিটিং রুমে গিয়ে বাচ্চাদের সাথে মুভি দেখব। বাচ্চারা একটা অলরেডি মুভি দেখা শুরু করে দিয়েছে, তো ওদের সাথে কিছুক্ষণ বসে রাতের খাবার খেতে দেব। আদ্রিতা আমাদের সাথেই রাতের খাবার খেয়ে নিয়েছে, আয়াসকেও খাইয়ে দেব, তারপর আবার ভিডিও বানাতে হবে। অনেক কাজ, মানে আমি ফ্রি হই আমার কাছে মনে হয় রাত একটার পরে, এমন মনে হয় আমার কাছে। তো মুভিটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আজকের ব্লগ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।